লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে কিছুটা বেড়েছে যানবাহনের চলাচল। সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অকারণে বাইরে থাকা ব্যক্তিদের জরিমানাও করছে প্রশাসন। এছাড়া রাজধানীর আবদুল্লাপুর উত্তরা কুড়িল মোড়ে সকাল থেকে আগের দিন চেয়ে অধিক চলাচল দেখা যায়। আমি আসলে ভাই আপনার কাজ করি তো রাজমিস্ত্রির, কিছু টাকা পালাম এটা দিল না, তো রাজন পাউন্ডা নিয়ে যাই। হাইট আসছি ময়মনসিং থেকে, হেঁটে আসছেন? অর্ধেক গাড়ি দিয়ে আসছি, অর্ধেক হাইট আসছি। পুঁজিবাজার চাকরি করি ময়মনসিং থেকে। কীভাবে আসলেন? এই অটোতে ভেঙে ভেঙে হাইটা। প্রতিটি সিঙ্গেল গাড়িকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, জরুরি কারণ বা মেডিকেল অথবা টিকা দেওয়া বা অন্যান্য যে বিষয়গুলো আমাদের প্রজ্ঞাপনে আছে আমরা শুধু তাদেরকেই যেতে দিচ্ছি, আর বাকি প্রত্যেকটা গাড়ি আমরা হয় ঘুরিয়ে দিচ্ছি অথবা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।